ইচ্ছে ছিল অনেক আগে থেকে, অবশেষে নিজের ইচ্ছেকে বাস্তবে পরিণত করল ছোবা দেবনাথ। নিজের প্রতিভাকে তুলে ধরে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম লেখাল রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় সায়দারপাড় গ্রামের মেয়ে ছোবা দেবনাথ। তাস দিয়ে ভারতের মানচিত্র তৈরি করে এই সাফল্য করাল ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় একাদশ শ্রেণীর এ ছাত্রী। বাবা হরিপদ দেবনাথ একজন ম্যাজিশিয়ান, তাই ছোটবেলা থেকে জাদুবিদ্যায় পারদর্শী ঝুমা নিজেও। তাস দিয়ে জাদু করতে করতে তাসের সাহায্যে ভারতের এই মানচিত্র তৈরির ভাবনা বলে জানিয়েছে ঝুমা। তার ইচ্ছে ছিল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে সাফল্য আনার। সেই মতো তাসের মানচিত্র তৈরি করে তা তুলে ধরে নিজের ইচ্ছে পূরণ করে অনেকটাই খুশি বলে নিজেই জানিয়েছে ঝুমা। সে জানায়, টানা পাঁচ মাসের প্রচেষ্টায় প্রায় ৮৫০টি তাসের সাহায্যে এই মানচিত্র ফুটিয়ে তুলেছে সে। অবশেষে সফলতা অর্জন করে আপ্লুত সে। নমস্কার, আমার নাম ঝুমা দেবনাথ। আমি ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আমি গত সেপ্টেম্বরের ১৮ তারিখ ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসে আমার নাম নথিভুক্ত করিয়েছি, প্রায় ৮৫০র মতো তাস দিয়ে ভারতের মানচিত্র। সেটার লংগেস্ট পার্টটা ১১২ ইঞ্চি আর ওয়াইডেস্ট পার্ট ১৬৭ইঞ্চি। পুরো প্রসেসটার জন্য এপ্রিল থেকে আমি ট্রাই করছি, এপ্রিল থেকে সেপ্টেম্বরে এসে হয়েছে। আমি ছোটবেলা থেকেই ম্যাজিক শিখি, তো সেখানে তাস দিয়ে অনেক ম্যাজিকও দেখাই। সেখান থেকেই মনে হয় যে করার যখন আইডিয়া আসে তখন মনে হয় তাস দিয়েই করি। আমার বাবার কাছ থেকে ম্যাজিশিয়ান গ্রেড বক্সি, ওনার চেঞ্জ নেম ম্যাজিশিয়ান গ্রেড বক্সি, ওনার আসল নাম হরিপদ দেবনাথ। আমি তো প্রচন্ড খুশি, আর তার থেকেও বেশি খুশি আমার পরিবারের সবাই, এলাকার মানুষ, স্কুলের সবাই। পানি সারে গা সারে পা মা গা, স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।